Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Sumaiya Hussain's Vlog. আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওর মাঝে কথাগুলো একটু অন্যরকম। যদি আপনারা ভিডিওটি পুরো দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এর আগেও আমি দুইটি ভিডিও শেয়ার করেছিলাম। একটি ভিডিওতে বলেছিলাম সারাদিন কিভাবে নিজেকে ভালো রাখা যায়, আর আরেকটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে নিজের মনকে কিভাবে ভালো রাখবেন। ভালো মানুষ বলেই কষ্ট পাচ্ছেন বারবার, এর থেকে মুক্তির উপায়গুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সর্বপ্রথম আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নিজের সাথে সর্বদা সৎ থাকতে হবে। আমরা অনেকের কাছ থেকেই অনেক ধরনের পরামর্শ পাই। সর্বপ্রথম পরামর্শ হচ্ছে এত ভালো মানুষ হয়ে কি করবে বা এত ভালো মানুষ হয়ে কি লাভ। এমন ধরনের পরামর্শ কিন্তু আমরা অনেকের কাছ থেকেই বেশিরভাগ সময়ই পেয়ে থাকি। আসলে এমন ধরনের পরামর্শে কিন্তু আমাদের কান দেওয়া ঠিক নয়। কেউ আমার সাথে খারাপ করবে বলে আমিও যে তার সাথে খারাপ করব এটা করা একদমই উচিত নয়। আসল বিষয়টি হচ্ছে নিজের সাথে সবসময় সৎ থাকতে হবে। নিজে যা করব বিবেকের সামনে পরিষ্কার থেকে করব, এমন কিছু করব না যেটার ফলে নিজের সামনে নিজেকেই ছোট মনে হবে। খুব কাছের কারো জন্য হলেও অন্যায় কিছু করতে যাবেন না, কিংবা নিজের ইচ্ছার বিরুদ্ধে কারো জন্য কিছু করবেন না। দেখবেন জীবনে ঝামেলা ও কষ্ট অনেকটাই কমে গিয়েছে। দ্বিতীয় কথাটি হচ্ছে যাচাই করতে শিখুন। মানুষকে বিশ্বাস করা খুব ভালো কাজ, কিন্তু কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে একটু যাচাই অবশ্যই করে নেবেন, তাতে অন্তত নিজেকে খানিকটা হলেও নিরাপদে রাখতে পারবেন। তবে হ্যাঁ, বহুরূপীদের চেনা আসলেই দায়। আপনি হয়তো কাউকে অযথা মিথ্যা বলবেন না, কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে এই পৃথিবীর মানুষ মিথ্যা বলে, নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায়। তৃতীয় কথাটি হচ্ছে কারো জন্য নিজস্বতা ত্যাগ করবেন না। আপনি ভালো মানুষ কিন্তু কারো কথায় প্ররোচিত হয়ে কিছু করবেন না। সেটাই করুন যা করতে আপনার মনে সায় দিবে, কিংবা যেটা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই। চতুর্থ কথাটি হচ্ছে দুর্বলতাকে কখনোই দুর্বলতা ভাববেন না, দুর্বলতাকেই করে তুলতে হবে হাতিয়ার। আপনি একজন দয়ালু মানুষ, ভালো মনের মানুষ, আবেগী মানুষ, এটাই কি আপনার দুর্বলতা? আসলে এই ব্যাপারটিকে পুঁজি করেই সকলে আপনাকে আঘাত করে। এই ব্যাপারগুলোকেই রূপান্তরিত করে নিন শক্তিতে। মিথ্যার মোকাবেলা করুন সত্য দিয়ে। নিজেকে কখনো ছোট হতে দেবেন না বা ছোট মনে করবেন না। আসলে আজকালকার পৃথিবীতে এমন নরম মনের মানুষ হতে পারাটা বিশাল একটি মহৎ গুণ, আর এটাই আপনার শক্তি। পঞ্চম কথাটি হচ্ছে কখন সরে আসতে হবে অন্য সব লোকদের কাছ থেকে। বুঝতে পারছেন না কখন কার সাথে সম্পর্কটা ভেঙে ফেলা জরুরি, এই ক্ষেত্রে তিনটি কথা আমি বলবো। প্রথমে যখন কেউ আপনার সাথে অন্যায় করবে বিষয়টি ছোটখাটো হলে ক্ষমা করে দিবেন, কেননা অনেক সময় আমরা পরিস্থিতির শিকার হয়ে থাকি বা অনিচ্ছায় ভুল হয়ে যায়। দ্বিতীয়বারও যদি একই মানুষের কাছ থেকে আঘাত প্রাপ্ত হন তাহলে অপেক্ষা করুন, তিনি যদি ক্ষমা চান তাহলে ক্ষমা করে দিন, ক্ষমা না চাইলে নিজেকে সরিয়ে নিন। তিনি ক্ষমা চাওয়ার পরও যদি একই মানুষ আপনার সাথে আবারও আঘাত করেন তাহলে আর কখনোই তাকে ক্ষমা করবেন না, নিজেকে যত দ্রুত সম্ভব সরিয়ে নিতে হবে। আসলে এমনটা আমার বেলাও হয়েছিল, তাই আপনাদের সাথে আমি ব্যাপারটা শেয়ার করছি, কারণ আমি এখন কিন্তু অনেকের কাছ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি। আর আমার সাথে হয়েছিল উল্টোটা, আমি নিজে ভুল না করেও তাদের কাছ থেকে ক্ষমা চেয়েছি এবং দ্বিতীয়বার সেই একই কাজ তারা করেছিল। আমি তখনও তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কী কারণে এমন হচ্ছে বা কেন হচ্ছে, আর যদি আমার ভুল থাকে সেটা আমাকে ধরিয়ে দিন। কিন্তু তারা সেই কাজ করতে সক্ষম হয়নি, তারা বারবার একই কাজ করে যাচ্ছিল, আর আমিও বারবার তাদের কাছ থেকে এর কারণ জানতে চাচ্ছিলাম, প্লাস আমার হাজবেন্ডও, কিন্তু তারা সেটা বলতে সক্ষম হয়নি যে কী কারণে এমন হচ্ছে বা কেন তারা এমন করছে আমার সাথে। তো বারবার এমন করার ফলে আমি আর আমার হাজবেন্ড তাদের কাছ থেকে সরে এসেছি, কারণ সেখানে থাকা আমাদের পক্ষে সম্ভব না। সত্যি বলছি, বহুরূপী মানুষদের চেনা খুবই কষ্ট। আর যেখানে আপনার মনে সায় দিবে না বা যেখানে আপনি মানে যেই পরিবেশে আপনি টিকতে পারবেন না, আমি মনে করি সেই পরিবেশে না থাকাই ভালো। এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, বাড়তি কোনো টেনশন নাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি, টেনশন ফ্রি আছি, আর অনেকটাই ভালো আছি আগের তুলনায়। কারণ ওইসব লোকদের সাথে মিশে মেন্টালিটি অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল,
এখন আবার সেই আমি আগের মতোই হয়ে গিয়েছি। তবে হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই উচিত ভালো মন্দ সবার সাথে মিলেমিশে থাকা, কারণ যদি আমি ভালো খারাপ এই দুইজনের সাথেই না মিশি তাহলে বুঝতে পারবো না কে খারাপ কে ভালো। তবে হ্যাঁ, আমি তাদের সাথে মিলে প্রচলিত সেই কথাটির মর্মতা বুঝেছি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমি যদি সবার সাথে না মিশতাম তাহলে হয়তো ভালো খারাপের এই তফাতটা কখনোই বুঝতে পারতাম না। আসলে এটা আমার জন্য অনেক উপকার হয়েছে। আমি নিজে অনেক ভালো সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না, বা আমার কোনো দোষ নেই সেটাও বোঝাতে চাচ্ছি না। তবে হ্যাঁ, আমি যদি মনের অজান্তে কোনো ভুল করে থাকি এর কারণটা তো আমার অবশ্যই জানা উচিত, তাই না? আর যার সাথে এই ভুলটা করেছি সে যদি সেই ভুলটা ধরিয়ে দিতে না পারে তখন কিন্তু এটা অনেক বেশি কষ্টের। আর তার থেকেও বেশি কষ্টের হচ্ছে সে সেই ভুলটা আমাকে ধরিয়ে না দিয়ে এক একজনের কাছে এক একটা বলে বেড়ায় সেটা। আমি মনে করি এমন সব লোকদের কাছ থেকে প্রথমেই ক্ষমা চেয়ে নিতে হবে, এরপরে যতটুকু সম্ভব তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো। তবে হ্যাঁ, তাদের সাথে সম্পর্ক থাকবে না বলে যে তাদের সাথে খারাপ ব্যবহার করব এটা কিন্তু কখনোই করবেন না। কে কী করলো বা করলো না সেটা দেখে কিন্তু আমাদের কোনো লাভ হবে না। আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা। যাকে আপনার একান্তই পছন্দ হবে না তার সাথেও ভালো ব্যবহার করতে হবে। সুবিচার করতে হবে জীবনের প্রতিটা ক্ষেত্রে। অন্যায় করে ফেললে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করবেন না। নিজের ঝামেলা নিজেই শুধরাতে শিখুন। একটাই তো জীবন, তাই ভালো থাকুন আর ভালোবাসুন। নিজেকে এবং প্রিয়জনদের ভালো রাখার চেষ্টা করুন। আমি জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, তবে হ্যাঁ, এর মাঝে অনেক কিছুই আছে যা আমার সাথেও ঘটেছিল, আর আমি সেই অভিজ্ঞতা থেকেও আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছি। আমি জানি এমন পরিস্থিতির শিকার আমরা অনেক মেয়েরাই হয়েছি। আমার কথাগুলোর সাথে হয়তো অনেকের সাথেই ঘটে যাওয়া কিছু ঘটনার মিল খুঁজে পাওয়া যাবে। তারপরেও আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। মানুষ মাত্রই ভুল হয়, আর আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমরা কখনো কোনো দিন ভুল করিনি। ভুল করলে যদি কেউ একজন সেই ভুলটা ধরিয়ে দেয় তাহলে কিন্তু নিজেকে শোধরানো অনেকটাই সহজ হয়ে যায়। আমি আবারও বলছি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে কাউকে কষ্ট দিয়ে কথাগুলো বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যারা এমন সমস্যার সম্মুখীন হয়েছেন তারা কিভাবে নিজেকে ভালো রাখবেন, বা কিভাবে ওই ধরনের লোকদের থেকে নিজেকে দূরে রাখবেন। অন্যদের যদি ভালো রাখতে চাই তাহলে সর্বপ্রথম আমার নিজেকেই ভালো রাখতে হবে, তারপরে আমি অন্যদেরকে ভালো রাখতে পারবো, তাই না? আর সেই জন্য সর্বদাই নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করতে হবে। নিজে ভালো থাকলে অবশ্যই অন্যকে ভালো রাখতে আমরা সক্ষম হব। অনেক কথাই বলে ফেলেছি, আর কথা বলতে বলতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে ভুলে গিয়েছিলাম। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। অনেক কথাই মনে পড়ে যে আপনাদের সাথে শেয়ার করব। যখন ভিডিও এডিট করতে বসি তখন আসলে সব কথা মনে পড়ে না, সেই জন্য সব কথা শেয়ারও করতে পারি না। তবে যতটুকু সম্ভব আমি আপনাদের সাহায্য করার জন্য এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারাও সাবধান হতে পারেন। আমরা এমন অনেকেই আছি যাদের সমস্যাগুলোর সাথে আমাদের অনেকের সমস্যারই মিল খুঁজে পাওয়া যায়। আমি আপনাদের সাথে যেই কথাগুলো আজকে শেয়ার করেছি এই কথাগুলো যদি আপনাদের একটু হলেও উপকারে আসে সেটাতেই তো আমার সার্থকতা, তাই না? ভালো মানুষ হতে চাইলে প্রথমেই আমাদের মন থেকে হিংসা দূর করতে হবে। হিংসা যদি ভেতরে থাকে তাহলে আমরা কখনোই ভালো মানুষ হতে পারবো না। কারো সাথে যদি কারো মনের মিল না হয় তাহলে কিন্তু সেখানে সম্পর্কটা বেশি দিন টিকে থাকে না। তাই যার সাথে আপনার মনের মিল খুঁজে পাবেন তার সাথেই মেশা উচিত, এতে করে সম্পর্কটাও ভালো থাকে। আজকে আমি আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেলেছি, আশা করি এই কথাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। যেহেতু আমি ইউটিউবে নতুন তাই আমি বুঝতে পারছি না কিভাবে কি দিয়ে শুরু করব বা কিভাবে কি করলে আপনাদের পছন্দ হবে। চাইলে আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিও চান, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমি ইতালির সিসিলিতে থাকি, আর সিসিলিতে অনেক হিস্টোরিক্যাল প্লেস আছে,
যদি আপনারা সেগুলো দেখতে চান বা সেগুলো সম্পর্কে জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেসব জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। ইউটিউব চ্যানেল খোলার আগে আমি অনেক শহরেই ঘুরেছি, তো তখন তো আর জানতাম না যে আমি চ্যানেল খুলব বা এরকম শখ জাগবে, তো সেগুলো তো আর শেয়ার করতে পারবো না, কারণ সেখানে যেয়ে আমরা শুধু ছবি তুলেছি, ভিডিও আর করিনি। তবে চ্যানেল খোলার পরে আমরা যেসব জায়গায় ঘুরতে গিয়েছি সেসব জায়গার ভিডিও আমি আপলোড দিয়েছি, চাইলে আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। অন্য আরও কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন, কারণ আমি যদি আপনাদের সাথে সেই সব ধরনের ভিডিও শেয়ার করতে পারি আমার কাছেও অনেক ভালো লাগবে। আমি আগেই বলে নিচ্ছি, রান্নাবান্নার ক্ষেত্রে আমি আনাড়ি, তাই রান্নাবান্না সম্পর্কিত কোনো ভিডিও আমার কাছে আশা করবেন না। আর আমি যেগুলো পারি বা যেগুলো শিখেছি সেগুলো তো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি বা শেয়ার করব, তাই রান্নাবান্না সম্পর্কিত ভিডিও ছাড়া আপনারা অন্যান্য যে কোনো ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন। ইতালি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, আর সিসিলির হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে চাইলে বা প্লেসগুলো সম্পর্কে জানতে চাইলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি আমি আর বড় করছি না, এখানেই বিদায় নিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।